রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নজর কেড়েছে সৈকত নাসিরের নেটওয়ার্কের পোস্টার। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই থিয়েটারের জন্য জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ওয়েব সিরিজ নেটওয়ার্ক। আসছে কোরবানির ঈদে দর্শকদের জন্য উন্মুক্ত হবে সিরিজটি। মুক্তির প্রচারণা হিসেবে বুধবার অনলাইনে প্রকাশ হয়েছে সিরিজটির পোস্টার। পোস্টারটিতে নিজের ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা সৈকত নাসির। অটিটির জন্য নির্মিত প্রথম সিরিজের প্রথম পোস্টার প্রকাশের পর সিনেমা প্রেমীদের নজর কেড়েছে সেটি। সেই সঙ্গে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ থেকেও প্রশংসা পান নির্মাতা। সিরিজের মূল চরিত্র বেগমের চরিত্রটি প্রাধান্য পেয়েছে ওই পোস্টারে। সেখানে দেখা যায় কারো দিকে পিস্তল তাক করে আছে বেগম। এতে সিরিজের আরেক চরিত্র তামিম ভূমিকায় অভিনয় করা সাজ্জাদ হোসেনকে বেগমের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাচ্ছে। সামনে টেবিলে রয়েছে মদের বোতল ও গ্লাস। সৈকত নাসির বলেন, মোট 5টি সিজনে নির্মাণ করছে সিরিজটি। প্রত্যেক সিজনে 8টি করে পর্ব থাকছে। কোরবানির ঈদে আই থিয়েটারে সিজনের প্রথম সিজন দেখা যাবে। গল্প নিয়ে সৈকত নাসির বলেন, বাংলাদেশ, ভারত তো মায়ানমারের ক্রাইম জোন নিয়ে সিরিজের গল্প। এতদিন আমরা দেখেছি নায়করা গল্পে রাজত্ব করে, এখানে দেখব নায়িকা সবার উপরে রাজত্ব করছে। মাদক সহ অপরাধ জগতের বিভিন্ন বিষয় এতে উঠে আসবে। ক্রাইম থ্রিলার ধাঁচের এই সিরিজটিতে বেগমের চরিত্রে আছে রিয়েলি। তার বিপরীতে আছেন সান্দ্রু জন ও সাজ্জাদ হোসেন। রিয়েলিকে দেখা যাবে অপরাধ জগতের এক নারীর ভূমিকায়। তিনি বলেন, সিরিজটির জন্য নিজেকে প্রস্তুত করতে আমাকে ফাইট শিখতে হয়েছে, ওজন কমাতে হয়েছে, এতে আমাকে প্রচুর মারামারি করতে হয়েছে। রিয়েলি ছাড়া সান্দ্রু জনকে সালমান, সাজ্জাদ হোসেনকে তামিম, রাশেদ মামুন অপুকে জুলফিকার এবং রাহা তানহা খানকে দেখা যাবে মাধুরী চরিত্রে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নজর কেড়েছে সৈকত নাসিরের নেটওয়ার্কের পোস্টার। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।